রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেট থেকে বাসে আসা অভিবাসীদের চাপে নাজেহাল নিউ ইয়র্ক সিটি। এ কারণে নানা সংকটের মুখোমুখি প্রশাসন। সেই সব অভিবাসীদের ঢল সামলাতে ম্যানহাটনের র্যান্ডলস আইল্যান্ডে চালু হলো অস্থায়ী আশ্রয় কেন্দ্র। সেখানে থাকবে খাবার পানি সহ প্রয়োজনীয় মৌলিক সুবিধা। বিস্তারিত থাকছে সোহেল রহমানের ডেস্ক রিপোর্টে, কণ্ঠ দিয়েছেন সাদিয়া আফরোজ। অভিবাসন প্রত্যাশীদের ঢল সামলাতে অস্থায়ী আশ্রয় কেন্দ্র চালু হয়েছে নিউ ইয়র্কে। ম্যানহাটনের একটি দ্বীপে তৈরি ওই আশ্রয় কেন্দ্রটিতে 1000 অভিবাসীদের আবাসনের ব্যবস্থা রয়েছে। সেখানে থাকবে খাবার পানি সহ প্রয়োজনীয় মৌলিক সুবিধা। আশ্রয় কেন্দ্র থেকে অভিবাসনের দাপ্তরিক কাজ ও যোগাযোগের সুযোগ পাবেন বাসিন্দারা। র্যান্ডলস আইল্যান্ডের অবস্থান ম্যানহাটনে, সেখানেই তৈরি হয়েছে নতুন একটি হাউজিং কমপ্লেক্স, যা মূলত অভিবাসন প্রত্যাশীদের অস্থায়ী আবাসনের সুযোগ দেবে। নিউ ইয়র্কের অভিবাসী বিষয়ক কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো বলেন, আরও অনেক দিন আগেই এটা তৈরি করা প্রয়োজন ছিল। আশ্রয় প্রার্থীদের প্রয়োজনীয় চাহিদাগুলো যেন পূরণ করা যায়, এখানে সে ব্যবস্থা করা হয়েছে। মূলত খাবার, বিশুদ্ধ পানি সহ অন্যান্য কিছু মানবিক সহায়তা মিলবে এখানে। গত কয়েক মাস ধরেই অভিবাসন প্রার্থীদের চাপ বাড়ছে নিউ ইয়র্কে। রিপাবলিকান নিয়ন্ত্রিত টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডায় জড়ো হওয়া অবৈধ আশ্রয় প্রার্থীদের পাঠানো হয় ডেমোক্রেট নিয়ন্ত্রিত এলাকাগুলোয়। রিপাবলিকানরা বলছে, বাইডেন প্রশাসনের ঢিলে ঢালা অভিবাসী নীতির প্রতিবাদেই এমন পদক্ষেপ। এদিকে বিপুল সংখ্যক আশ্রয় প্রার্থীর চাপ সামলাতে ফেডারেল সরকারের সহায়তা চেয়েছেন নিউ ইয়র্কের মেয়র। এরই জেরে তৈরি হলো বিশাল এ শেল্টার হাউস। নিউ ইয়র্কের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার জ্যাক ইস্কুল বলেন, এখানে 1000 মানুষ থাকতে পারবে। অবকাঠামোগত উন্নয়নের আরও কিছু কাজ চলমান আছে। এটি মূলত অস্থায়ী আবাসনের ব্যবস্থা, যা আশ্রয় প্রার্থীদের পরবর্তী গন্তব্যে যেতে সহায়তা করবে। এখান থেকে দাপ্তরিক কাজ আর যোগাযোগের সুযোগ পাবেন তারা। গেল 6 মাসে 20,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে নিউ ইয়র্ক সিটিতে। চাপ মোকাবেলায় চলতি মাসের শুরুতে জারি হয়েছিল জরুরি অবস্থাও। সাদিয়া আফরোজ, নিউজ ডেস্ক।